দর্শক মন্ডলী বয়েজ অফ বাংলার আজকের অনুষ্ঠানে আমাদের ইতিথি বাংলাদেশি বায়োকেনিস্ট যে ভূঁইয়া তিনি যুক্তরাষ্ট্রের দেলোয়ার এবং পেনসেলভিনিয়ার মাঝামাঝি একটি জায়গায় থাকেন জয়জুলক ভূঁইয়া আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ শ্রিবি সাহেব আপনাদের এই টিভি চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি তো জানেন যে বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাস একটা প্যান্ডেমিক মহামারী আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে পর্যন্ত প্রায় সত্তর হাজারের কাছাকাছি মানুষ মারা গিয়েছে প্রেডিকশন করা হচ্ছে যে একশো পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার লোক এই করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা যেতে পারে তো যেহেতু আপনি একজন বাংলাদেশী বায়োকেমিস্ট আপনার কাছে জানতে চাইছে আপনার এই করোনা ভাইরাস নিয়ে আপনার মতামতটা কি আপনি আপনি কি ভাবছেন এই মুহূর্তে ইট ইজ ভেরি কন্টাজিয়াস এখন আপনি যদি দেখেন আর কি যে এটা এখন প্যান্ডেমিক কারণ এটা যে ভেরি এটা খুব দ্রুত মানে মানে একটা মানুষের সংস্পর্শে আসলেই এটা মানে একজন থেকে আরেকজন খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে আর এটাকে যেহেতু এখন আমাদের কোনো ওষুধ আবিষ্কার হয় নাই এখন একটাই এটার উপায় হলো যে হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমাদের কোয়ারেন্টাইন থাকতে হবে নিজেদেরকে যতটুকু সম্ভব মানে ঘরে থাকতে হবে মানে মানে আপনার জনসমাগম জনসমাগমে এড়িয়ে চলতে হবে হ্যাঁ তারপরে আমরা যদি কোনো কারণে যদি আমরা জনসমাগমে যাই বা কোনো পাবলিক প্লেস যাই আমাদেরকে আহ মানে বাসায় আসার সাথে সাথে আমাদেরকে হ্যান্ড মানে হাত দিতে হবে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে তারপরে আপনার যতটুকু সম্ভব আমাদের ক্রাউড অ্যাভর্ড করে চলতে হবে আমি যে ভ্যাকসিন তো যেহেতু এখনো আবিষ্কার হয়নি এই ভ্যাকসিন কবে আবিষ্কার হতে পারে কিংবা এই বছরের মধ্যে আমরা যেরকম আজকে একটা রিপোর্ট দেখেছি ট্রামপ্রসেশন বলছেন যে বছরের শেষের নাগাদ ভ্যাকসিন আসতে পারে এটা কি সম্ভব কিন্তু সায়েন্টিস্ট কিংবা কোনো ডাক্তার কিংবা কোনো কিছু এটা পক্ষে কোনো কথা বলছেন না একমাত্র আমরা শুনতে পাচ্ছি যে ট্রাম্প প্রশাসনই শুধু বলছেন যে এটা এবছরের শেষ আপনি কি মনে করেন একজন বায়োকেমিস্ট্রি হিসাবে এটার একমাত্র উপায় হচ্ছে হ্যাঁ মানে ভ্যাকসিন ছাড়া এটা আসলে কন্ট্রোল করা খুব দ্রূহ ব্যাপার হয়ে যাবে যতটুকু আমি জানি বা যতটুকু আমি দেখেছি এই পর্যন্ত প্রায় মানে অ্যারাউন্ড সেভেন্টি এইট টু হান্ড্রেড ক্লিনিক্যাল ট্রায়ালস ইজ ইউনো গোয়িং অন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হয়তো আপনি অবগত আছেন যে ফাইজার মডার্না থেরাপিউটিক্স অ্যান্ড দের ইজ অলসো আদার কোম্পানিজ দে আর এভরিবডি জাম্পিং ইন টু দ্য ট্রেস টু কাম আপ উইথ দ্য ভ্যাকসিনস so some of them i have seen that already some of them are based on the phase 1 clinical trials they have a very promising results right now you know they are going to start the phase 2 so already phase 1 data for basis kore uh, over 1 million vaccines uh, with the collaboration with the uh, nih

আপনি ভ্যাকসিনটা হয়তো ইউজ দেখতে পারবেন কিন্তু না না এই ব্যাপারে আমি এই ব্যাপারে আপনাকে একটু মানে একটু আমি ক্লারিফাই করতে চাই যে ভ্যাকসিনগুলো এখন ফেজ ওয়ানে আছে ইজ এটা অলরেডি আসলে মানে আপনার ক্লিনিকে মানে অ্যানিম্যাল স্টাডিজ অলরেডি হয়ে গেছে রাইট সো এটা এখন বেসড অন দ্য সেফটি ডেটা ইট ইজ জাস্ট রানিং অন দ্য হিউম্যান লাইক এখন ফেজ ওয়ান যখন আপনি এটাকে বেজ অন দা মানে সেফটি ডেটা talking uh, the human you know the trial to human money hot already moderna is already completed phase one. Yeah. So based on the phase one data, you know they are going for they are going for the you know the the, the large scale production because it is a dire needs. and then based on the, the, the data, because if they want to go for phase two, yes, maybe there the lot of company you know they will be going for phase two but based on the phase one data, they are jumping on making a million, you know, the doses because, and at this moment, uh, if, if they, you know, dose uh, this upcoming vaccines, if they dose to the human, based on that, they can, you know, they can judge or they can decide whether the data looks fine or it is safety profile looks fine or, you know, efficacy looks fine. And so in that case,

আসলে এর আগে করোনা কিন্তু বরাবরই ছিল আমার যতটুকু আমি একটা আর্টিকেল পড়েছি স্কটল্যান্ডের একজন ভদ্র মহিলার নামটা আমি ভুলে গেছি উনি প্রথম নাইনটিন সিক্সটিতে আসলে করোনাটা উনি আবিষ্কার করেন আর কি লন্ডনের কোনো একটা ল্যাবে তারপর ওখান থেকে করোনা কিন্তু সবসময় আছে কিন্তু কথা হলো যে আপনার টু থাউজেন্ড থ্রিতে আপনার দেখছেন সার্স টু থাউজেন্ড টুয়েলভে মার্চ দোজ আর অল করোনা বাট এই টু থাউজেন্ড নাইনটিনে আমরা যে করোনাটা দেখছি আর কি করোনা সার্স টু Right, it is a different. It may be originated from you know the the the, the you know wet market from Wuhan. Maybe somebody you know. The, there is no clear evidence. So some someone says that it's from wet. Some of says some other animals, and and also it says this actually it is not directly from you know the beds or somewhere maybe there is some intermediate you know species and from that intermediate species it transmitted to human so corona is very contagious because uh, it can spread through the you know the droplets aerosols like the, if somebody is infected already and they if they you know if they are outside or if somebody কি মেডিকেশন কি ধরনের জিনিসপত্র অনেকে ধরনের আদা খাচ্ছে কেউ হলুদ খাচ্ছে আমি জানি ভ্যাকসিন আবিষ্কার হলে তো মানুষের আর এগুলি খাওয়ার দরকার হবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত হচ্ছে না

Is in contact with that hard surface. If the you know healthy well person touch those area, they can get an infection. So first remedy, only the remedy, just to you know uh, like you know we awareness, just be quarantined, like you know to, to stay at home, right? If you go outside, don't go to the public places, and if you go to the any supermarket or any groceries, making sure you have a mask. You have a you know the you have a mask and you cover yourself if you sneeze and try to avoid the, you know the infected persons right. So those are the you know first steps. If you go outside, you, you know wash your hands right. And once you come back, you know, try to you know, right away you you know put your clothes in the laundry right. Wash your hands and and then other thing about the medications right. Those are the natural thing actually the the tea. The turmeric and ginger; those have a antiviral, antibacterial. You know, the, they have some sorts of you know the uh, the antibacterial, uh, antiviral guna right? So you can boost your immunity. You can do exercise, aerobic exercise, right? You can take some fruits. those, those, those fruits and those kind of as they have you know antioxidant, right? and I, I heard that even the tea, they have the theophylline and some other chemicals that actually boost your immunity uh, that's i don't have any research any kind of you know evidence that i can say that really helped. right bangladeshi <laughs> আমি তো যেখানে থাকি আসলে পেনসিলভেনিয়াতে এ নট সাবার্ব নট নো দ্য সিটি বাট দ্যার ইজ এ ভ্যারি ফিউ বাংলাদেশের মাই নেবারহুড বাট আমার কাছের সিটি ওয়েলমিংটন সো ওয়েলমিংটনে বাংলাদেশে আছে তা আমার জানা মতে মানে ওরকম বাংলাদেশি হয়তো বা হাতে গোনা কিছু বাংলাদেশি হয়তো নাম শুনেছি তারা হয়তো ইনফেক্টেড হয়েছে

সঠিক বা ভুল সেটা চেয়ে আমি বড় বড় কথা আমি বলবো যে আসলে আমরা এর আগে কোথায় ছিলাম তখন আমাদের ডেথ রেট কি কী পরিমাণ ছিল এখন আমরা কোথায় আছি আমাদের ডেথ রেট কী পরিমাণ হসপিটালাইজেশন রেট কি পরিমাণ এটা কি হারে এটা আসলে মানে এটার বিস্তার ঘটছে যদি আপনি এই চিত্রগুলো দেখেন আসলে আমাদের কিন্তু আসলে এটার বিস্তার কিন্তু ঘটেই যাচ্ছে রাইট এখন এই অবস্থায় আমরা যদি কান্ট্রিটি ওপেন করে দেই হ্যাঁ আমাদের ইকোনমি দরকার আছে আমাদের বিজনেস দরকার আছে ডেফিনেটলি আমাদের বাসায় টেবিলে যখন আসে আমার ফুড দরকার আছে রাইট কিন্তু এটা চিন্তা করার আগে আমাকে ভাবতে হবে পাবলিক হেলথ ইজ ফার্স্ট ইফ দ্য দ্য পাবলিক হেলথ মানে যদি মানুষ বাঁচে ইকোনমি বাঁচবে তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করি লকডাউন বা রিওপেন খুলে দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যারা এই লাইনে সায়েন্টিফিক এক্সপার্ট আছে হেলথ কেয়ার প্রফেশনাল আছে তাদের সাথে বসতে হবে বসে আমরা যেমন আপনি হয়তো জানেন যে ট্রাম্প প্রশাসন কয়েকটা ফেজ দিয়েছে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি ফেজ ফোর সেইভাবে আমাদেরকে কান্ট্রি ওপেন করতে হবে কিন্তু আমি মনে করি এটা এখনই ঠিক সঠিক সময় না গানটা ওপেন করা তাহলে কি হবে যে আপনি হয়তো জানেন জর্জিয়াতে আপনার সেলোন খুলে দিয়েছে বিচ খুলে দিয়েছে ক্যালিফোর্নিয়াতে খুলে দিয়েছে আপনি হয়তো দেখেছেন যে মানুষ ঝাঁপ ঝাঁপিয়ে পড়েছে বীচের মধ্যে মানুষ মলে যাচ্ছে ইনফেকশন রেট বেড়ে বেড়ে যাচ্ছে কিন্তু তাতে কি হবে যে আমরা যে পর্যায়ে ছিলাম তার চেয়ে আমরা আরও অনেক খারাপ দিকে চলে যাব হয়তো এখন গভর্নমেন্ট আমাদেরকে স্টিমুলাস মানে দিছে অনেক কিছু দিছে হয়তো আমরা সার্ভাইভ করতে পারবো কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনার ইনফেকশন রেট বেড়ে যাবে মানুষ খুব অসুস্থ হয়ে যাবে তো সবাই একসাথে অসুস্থ হয়ে গেলে হসপিটালে অ্যাকোমোডেশন থাকবে না সাপোর্ট দিতে পারবে না আমাদের হেলথ কেয়ার ডাক্তাররা হয়তো মনোবল ভেঙে পড়বে তখন ইট বি বিগ বিগ ডিজাস্টার রাইট সো উই নিড টু ইউনো ডো দ্য সাম রিস্ক অ্যানালাইসিস based on the scientific data and we have to open. Uh, I think that's the way we can actually, you know, uh, you know, open our country. ধন্যবাদ জেরুবাক সাহেব আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার মূল্যবান উপদেশ আমরা শুনতে পেলাম আশা করছি আপনার এই মূল্যবান উপদেশ থেকে আমাদের ভিওররাও অনেক কিছু শিখতে পারবে তারা সেগুলি অনুসরণ করে তারা এক অন্তত করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একটা উপায় খুঁজে বের করতে পারবে আর আশা করছি এই বছরের খুব শীঘ্রই ভ্যাকসিন আমাদের মাঝে আসবে আমরা এই করোনা ভাইরাসের মহামারী থেকে আমরা পরিত্রাণ পাবো আপনাকে আবারও ধন্যবাদ